আসসালামু আলাইকুম আইসিটিআর অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাই যে অটোমেশান এ টু জি অর্থাৎ অর্থাৎ অটোমেশান ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কোথা থেকে শুরু করতে হয় এবং কোথায় গিয়ে শেষ করতে হয় অনেক সময় আপনারা নাম শুনবেন কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন উইথ ম্যাভেন অ্যান্ড জেনকিনস এরকম নাম শুনে থাকবেন তা আসলে এই কী বুঝায় কন্টিনিউয়াস ইন্ডিকেশন বলতে কী বুঝি ম্যাভেন ম্যাভেন কী এবং জেনকিন কি এবং অটোমেশান ইঞ্জিনিয়ারিং বলতে পুরো যে কাজগুলো আমরা অটোমেশান ইঞ্জিনিয়াররা করি এবং আপনারা আমাদের আইসিটিআর গুরু অনলাইন ফোরামে যারা প্রশিক্ষণার্থী আছেন তারা আসলে কি কাজগুলো করবেন তো সেইগুলো আমরা আজকের এই ভিডিওতে উপস্থাপন করতে চাই আসলে এই ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো প্রি আছে প্রি আই মিনস আপনার এই এই ভিডিওটা সম্পন্ন করতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে বা বুঝতে হলে আমাদের এই জিনিসগুলো আগে জানতে হবে পিগজির যে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন অফ জাভা জেডি কে এ ক্লিপস গিট এবং একটা কমপ্লিট গিট হ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে যেটাকে আপনার এস এসিস কি অ্যাড করা আছে এমন এবং কনফিক করা আসে তারপর যে কাজটা করতে হবে পি ঠিক থাকলে তারপর হচ্ছে যে ডেভলাপ ক্লোন এ ম্যাভেন প্রজেক্ট ম্যাভেন প্রজেক্ট যদি ক্লোন করেন তাহলে ক্লোন করতে পারবেন অথবা আপনাকে ডেভেলপ করতে হবে তো আমরা শুরু করি দেখি প্রজেক্ট থেকে শুরু করতে চাই এখানে আমি যদি এক্লিপস চালু করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এক্লিপসে ওয়ার্কসপেসে একটা গিটার থেকে একটা ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন বলে একটা ম্যাভেন প্রজেক্ট আসছে আছে অলরেডি এটাকে ইম্পোর্ট করা তো একটা প্রজেক্ট ম্যাভেন প্রজেক্ট কিনা এটা কীভাবে চিনব এটা চিনব হচ্ছে যে যদি প্রজেক্টের ভিতরে একটা পম ডট এক্স এম এল ফাইল থাকে এই পম ডট এক্স এম এল ফাইলের মধ্যে ডিপেন্ডেন্সিসগুলো ডিপেন্ডেন্সিগুলো এখানে লিঙ্ক করা থাকে ডিপেন্ডেন্সিগুলো কী জিনিস এই সময় আপনারা বুঝবেন না পরে পরবর্তী ক্লাসের সময় বুঝবেন আরও লাইন লাইনে যারা ম্যাভেন পড়াশোনা করেছেন ম্যাভেন সম্পর্কে জানেন ডিপেন্ডেন্সি বুঝবেন তো আমরা কী আজকাল দেখবো কী করে আমরা একটা এই ম্যাভেন প্রজেক্ট নতুন করে তৈরি করতে পারি নতুন করে একদম এটা হচ্ছে যে পম্প ফাইলের মধ্যে বিভিন্ন ডিপেন্ডেন্সিসগুলো আছে ফাইলগুলো তো আমরা হচ্ছে যে নতুন করে একটা ম্যাভেন একটা প্রজেক্ট তৈরি করব তো যেটা তৈরি করার জন্য আমরা আসলে কোথায় আছে আমাদের এই প্রজেক্টটা দেখি আগে রাইট বাটন ক্লিক করে একটা প্রজেক্ট যদি আপনি লোকেশান দেখতে চান যে কোথায় আছে এটা আপনার কম্পিউটার ড্রাইভে তাহলে রাইট বাটন ক্লিক করার পরে এখানে শো ইন শো ইন থেকে সিস্টেম এক্সপ্লোরার এক্সপ্লোরার সিলেক্ট করবেন তাহলে আসলে ফাইল এক্সপ্লোরার ওপেন হবে এবং এটা দেখা যাচ্ছে যে এটা আমার হচ্ছে যে কম্পিউটারের ইউজারের মধ্যে ওয়ার্ক স্পেস মধ্যে আছে এই লোকেশানটা তো হচ্ছে যে এইটা হচ্ছে যে আপনার ম্যাভেন প্রজেক্ট দেখেন এটাকে ওপেন করলে এটা পম ডট এক্সেমএল ফাইল থাকবে এবং আরেকটা প্রজেক্ট হচ্ছে যে এটা ওয়েব প্রজেক্ট এগুলো আর যে সাপোজ এটা ওয়েব প্রজেক্ট যেটা এটা হচ্ছে এটার মধ্যে এটা জাভা প্রজেক্ট নর্মাল জাভা প্রজেক্ট এখানে পম ডট এক্সএমএল ফাইল নাই এখানে ওয়েব প্রজেক্ট ওয়ান জিরো জিরো ওয়ান একটা জাভা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এর মধ্যে আসলে এটা জাভা প্রজেক্ট কিন্তু এটা ম্যাভেন প্রজেক্ট না ম্যাভেন হচ্ছে কমপ্লিটলি একটা কমপ্লিট চাপ আরেক ধরনের স্পেশাল ফেম প্রোজেক্ট যা অটোমেশন ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয় তো আমরা চাচ্ছি যে আসলে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে ম্যাভেন প্রজেক্টটা ডিলিট করে দিয়ে নতুন করে আমরা একটা ম্যাভেন প্রজেক্ট তৈরি করবো তো কী করি যে আমরা এখানে রাইট বাটনে চাপ দিবো রাইট বাটনে চাপ দিয়ে ডিলিট দিব ডিলিট দেওয়ার পরে এখানে যদি আপনি সিলেক্ট এই অপশনটা সিলেক্ট করেন তাহলে এটা আপনার কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট হয়ে যাবে এবং যদি সিলেক্ট না করেন এটা তাহলে এই ম্যাপ এক্লিপস থেকে রিমুভ হবে কিন্তু হার্ড ড্রাইভে আপনার থেকে যাবে তো আমরা চাচ্ছি যেহেতু নতুন করে এটা ম্যাপেন প্রজেক্ট তৈরি করবো তো হচ্ছে অথবা আমরা এক্লিপস থেকে গিটার থেকে নিয়ে আসব তো এটা কমপ্লিটলি ডিলিট করে দিই ওকে চাপবেন ওকে চাপলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিটলি ডিলিট হয়ে যাবে খেয়াল করেন এখান থেকে আমার কোনো ম্যাভেন প্রজেক্ট নাই এগুলো এক একটা জাবা প্রজেক্ট কিন্তু এর মধ্যে কোনো মেভেন প্রজেক্ট নাই এর মধ্যে কোনো মেভেন প্রজেক্ট নাই তো আমরা এখান থেকে আবার এক্সপ্লোর থেকে দেখতে পারি এখানে যে একটা যে প্রজেক্ট আমাদের ছিল সেটা কমপ্লিটলি এটা হচ্ছে ডিলিট হয়ে গেছে তো এই পর্যায়ে আমরা কি করতে চাই যে একটা নতুন একটা জাবাতে আপনার হচ্ছে এক্লিপস এক্লিপসে একটা ম্যাভেন প্রজেক্ট তৈরি করতে চাই কী করব ফাইলে ক্লিক যাব এখানে নিউ নিউ যাওয়ার পরে আপনি এখানে প্রজেক্ট প্রজেক্ট সিলেক্ট করার পরে আপনি এখানে সিলেক্ট করবেন ম্যাভেন প্রজেক্ট ম্যাভেন প্রজেক্ট সিলেক্ট করবেন ম্যাভেন প্রজেক্ট সিলেক্ট করবেন তো ম্যাভেন মডিউল ম্যাভেন প্রজেক্ট সিলেক্ট করবো এখানে নেক্সট দেবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ডিফল্ট লোকেশান হচ্ছে আপনার ওয়ার্কস্পেস ডিফল্ট লোকেশান আসবে কিছু করতে হবে না নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে যে এখন যে কোনো যেগুলো যা আছে সেগুলো থাক নেক্সটে ক্লিক করেন কয়েক সেকেন্ড সময় লাগবে এইখানে আপনার হচ্ছে যে অন্য নর্মাল জাভা প্রজেক্ট থেকে এখানে ডিফারেন্সটা বোঝা যাবে আসলে এখানে বলছে যে গ্রুপ আইডি গ্রুপ আইডিটা হচ্ছে আপনার কোম্পানি আইডি তো কোম্পানি আইডি আমাদের হচ্ছে যে কোম্পানি আইডি হচ্ছে যে আই আর গুরু আইসিটি আর গুরু আমাদের হচ্ছে যে কোম্পানি আইসিটিআর গুরু ডট কম কিন্তু এখানে নিয়মটা হচ্ছে এখানে রিভার্স অর্ডার দিতে হবে ডট কমটা আগে দিতে হবে কম ডট আইসিটিআর গুরু কম ডট আইসিটিআর গুরু আইসিটি তাহলে হবে আইসিটিআর গুরু ডট ডট কম এখানে গ্রুপ আইডি একটা গ্রুপের মানে একটা গ্রুপ অফ কোম্পানি গ্রুপ অফ যেখানে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে এই গ্রুপের নামে তারপরে আইটি আর্টিফ্যাক্ট আইডি এটা হচ্ছে আপনার প্রজেক্টের নাম মানে নর্মাল জাভা প্রজেক্টে যে আপনার প্রজেক্ট যখন একটা ওপেন করেন রান নতুন ক্রিয়েট করেন তখন যে প্রজেক্টের নাম দেন সেই নামটা আসলে এই নামটা আর্টিফ্যাক্ট আর্ডি যেটা বলছে যে আমরা চাচ্ছি যে আপনার ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন নামে একটা ম্যাভেন প্রজেক্ট তৈরি করবো তো জাস্ট হচ্ছে যে আমরা এটার নাম দিলাম এরপরে এগুলো যা আছে সব ঠিক থাকবে এগুলো প্যাকেজ দেখানো হবে কম ডট আইসিটিআর গুরু ডট ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন এভাবে হবে এখন আমরা এখানে ফিনিশ ক্লিক দিব ফিনিশ ক্লিক দিলে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে এই নিচের দিকে খেয়াল করে দেখেন ক্রিয়েটিং ম্যাভেন আর্কিটেক্ট এটা ম্যাভেন একটা প্রজেক্ট আর্কিটেক্ট তৈরি হচ্ছে তো আমাদের এখানে তৈরি হয়ে গেছে এখানে তৈরি হয়ে গেছে ম্যাভেন প্রজেক্ট আলহামদুলিল্লাহ এবার আমরা যদি এখানে এখানে এক্সপ্যান্ড করি তাহলে দেখবেন ম্যাভেন প্রজেক্টের এটা একটা একটা স্ট্রাকচার ম্যাভেন প্রজেক্টের স্ট্রাকচার কি এটা একটা জাভা প্রজেক্ট আগের গড়লো একটা জাভা প্রজেক্ট জাভা প্রজেক্টের স্ট্রাকচারে দেখছেন এখানে শুধু এসআরসি ফোল্ডার আছে এখানে এসআরসি মধ্যে আবার স্লাস মেইন স্ল্যাশ জাভা আছে আবার এসআরসি স্লাস টেস্ট স্ল্যাশ জাভা আছে তারপরে এটা হচ্ছে যে আর লিংকটা এটা সেম এটা হচ্ছে যে সিস্টেম জেআর এখানে এবং ম্যাপেন ডিপেন্ডেন্সি ম্যাবেন ডিপেন্ডেন্সি এখানে দেখছেন ম্যাপেন ডিপেন্ডেন্সিগুলো ছিল না এখানে ম্যাবেন ডিপেন্ডেন্সি ছিল না এখানে হচ্ছে যে টার্গেট এখানে আসছে ফোল্ডার ক্রিয়েট হয়েছে এখানে নর্মাল জামা প্রোগ্রামের যেটা টার্গেট ছিল না এবং মে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে পম ডট এক্সএমএল ফাইল এই পম ডট এক্সএমএল ফাইল হচ্ছে ম্যাভেন প্রজেক্টের হার্ট এই পম ডট এক্সএমএল ফাইলে কী করা হয় এই ম্যাভেনের ডিপেন্ডেন্সিসগুলো এখানে লিঙ্ক দেওয়া হয় তাই বাই ডিফল্ট হচ্ছে ম্যাভেনের একটা হচ্ছে যে যে ইউনিট যারটা হচ্ছে যে এটা ডিপেন্ডেন্স হিসাবে এখানে এসছে যেহেতু কম্পিউটার ম্যাভেন ইনস্টল করা থাকলে এটা অটোমেটিকলি আসবে এখানে কিন্তু এখন এখন যদি আমরা কম ফাইলটা ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে যদি ওপেন করে দেখি দেখেন এখানে চেনা যায় কি না এখানে জিনিসগুলো এখানে গ্রুপ আইডিটা আমরা ক্রিয়েট করার সময় যেই ম্যাভেন প্রজেক্ট ক্রিয়েট করার সময় যে গ্রুপ আইডিটা দিয়েছিলাম সেটা তারপরে হচ্ছে যে এই আর্টিফ্যাক্ট আইডি আর্টিফ্যাক্ট আইডিটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা প্রজেক্টের নাম দিয়েছিলাম অ্যাকচুয়াল প্রজেক্টের নাম এটা ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশান সেটা হচ্ছে আমার এই ওয়েব প্রজেক্টের এই আর্টিফ্যাক্ট আইডি আর এখানে ভাষণ একটা সফটওয়্যারের ভাষণ থাকে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো 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 পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সামথিং এগুলো এখানে যা আছে থাক এবং প্যাকেজিং আপনি যখন এই প্রোজেক্টটাকে এক্সপোর্ট করবেন তখন কিভাবে প্রোজেক্ট করবেন সেটা হচ্ছে যে এক্সপোর্ট করলে যার হিসেবে হিসাবে করতে পারবেন বা ওয়ার বা ইআর পম ম্যাভেন প্লাগ ইন এই সম্পর্কে পরবর্তী জানতে পারবেন এখন আমাদের যা আছে তাই এটা দেখা যাচ্ছে এখন যদি আমরা পম ডট এক্সএমএল ফাইল এখানে এখানে ক্লিক করলে ডিপেন্ডেন্সিসগুলো এখানে দেখাবে এ দেখেন ডিপেন্ডেন্সিগুলো এখানে কীভাবে এখানে অ্যাড করতে পারে নতুন ডিপেন্ডেন্সিগুলো আমরা এখানে অ্যাড করতে পারি নতুন ডিপেন্ডেন্সি প্রত্যেকটা ডিপেন্ডেন্সি একটা গ্রুপ আইডি থাকবে যেমন এইটার আমাদের গ্রুপ আইডি ছিল কম ডট আইসিটিআর গ্রু তারপরে আমার আর্টিফ্যাক্ট আইডি ছিল যে ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশান তো এটা হচ্ছে যে এখানে দিব এবং প্রত্যেকটা একটা ভাষণ থাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এগুলো এগুলো আমি এখানে যদি ফিল ফিল আউট করে আমি ও দিল তখন ওকে বাটন ফিল আউট করলো এগুলো তখন ওকে বাটনটা অ্যাক্টিভ হবে তখন আমি যদি ক্যান্সেল ওকে করি তাহলে এই ডিপেন্ডেন্সটা অ্যাড হবে তো যেটা হচ্ছে যে আবার কোন ডিপেন্ডেন্স যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে যে প্রপার্টিতে যাবেন ডিলিট করতে চাইলে রিমোভ এবং যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে যে প্রপার্টিতে যান প্রপার্টিতে গেলে আমরা দেখতে পাচ্ছেন কি যে যে ইউনিটটা হচ্ছে যে ইউনিট কি একটা হচ্ছে যে এক ধরনের টেস্ট ডিপ টুল যে ইউনিট সম্পর্কে পরে আমরা জানব এ দেখেন এটার গ্রুপ আইডি হচ্ছে যে যে ইউনিট শুধু যে ইউনিট এটার হচ্ছে যে আর্টিফ্যাক্ট আইডি যে ইউনিট এটার হচ্ছে ভার্সন থ্রি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এখানে দেখতে পাচ্ছেন ভার্সন থ্রি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এখানে থ্রি পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান এখানে হচ্ছে যে স্কোপ হচ্ছে টেস্ট এটা হচ্ছে টাইপ হচ্ছে জার এটা আমার কম্পিউটারটা জার ফাইল হিসাবে যার ফাইল হিসাবে এখানে দেখছেন জার ফাইল হিসাবে অ্যাড হয়েছে তবে যদি ডিলিট করতে চাইলে অপশন যদি কোনো ভাষণ চেঞ্জ করতে চান তাহলে এখানে নতুন করে ভাষণ চেঞ্জ দিলে নতুন ভাষণটা এখানে আসবে তো আমার ভার্সন চেঞ্জ করার দরকার নেই এখন যেটা হচ্ছে যে আপনি ডিপেন্ডেন্সি হায়ার আর কি ডিপেন্ডেন্সি হায়ার আর কি যে একটা ডিপেন্ডেন্সির সাথে আয় এই প্রোগ্রাম সাথে ডিপেন্ডেন্সি মানে এই প্রোগ্রামের সাথে আরও অন্য প্রোগ্রাম ডিপেন্ডেন্ট আছে মানে এই প্যাকেজের সাথে একটা প্যাকেজের সাথে যখন আরেকটা প্যাকেজ অ্যাড করবেন তখন একটা প্যাকেজ আরেকটা প্যাকেজের সাথে ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয় একটা প্যাকেজের সাথে আরেকটা প্যাকেজ তো এই সম্পর্কে আরও পরে জানবেন এখানে ইফেক্টিভ পয়মে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে ইফেক্টিভ পয়মে দেখলে কিছু কিছু দেখান তো চেনা যাচ্ছে মনে হচ্ছে যে এখানে আমার এই গ্রুপ আইডিটা দিয়েছিলাম কম ডট আই গ্রুপ তারপরে হচ্ছে যে আর্ট ইফেক্ট আইডি যেটা আমার প্রজেক্টের নাম দিয়েছিলাম দেখান তো এখানে এই নামটা আরেকটা হচ্ছে যে খেয়াল রাখবেন এই সেম নামটা কিন্তু দুইবার আসছে এইটার নামটা দুইবার আছে দেখেন এখানে একটা হচ্ছে যে ওয়েব প্রজেক্টের অটোমেশন এইটাই আসলে ওই প্রজেক্টের নামটা এই নামটা হচ্ছে যে এই নামটা এই নামটা আর এটা হচ্ছে যে আর্টিফ্যাক্ট আইডি হচ্ছে যে ম্যাভেনের জন্য ম্যাভেন স্পেশাল ইউজ হয় তারপরে আমি এখানে ইউ আর এল এই মেইন হেডার লাইনটাটা কিন্তু মেস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কোনোটাই বুঝবেন না আপাতত জাস্ট বুঝার জন্য দেখেন ডিপেন্ডেন্সিস এগুলো দেওয়া আছে আপাতত যা বুঝেন এখানে যা যেটুকু বুঝেন যথেষ্ট না বুঝলে পুরোটা লাগবে না এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে যা হয় দেখেন এখানে আমি শুধু স্ক্রল করে যাচ্ছি কিছু বোঝার জন্য ইনিশিয়ালি বুঝা এখন কিছু বুঝবেন না এই মুহূর্তে বোঝারও আবার বোঝারও প্রয়োজন নাই আপনি আমি আপনাকে বোঝাতে চেষ্টাও করছি না তো যেটা হচ্ছে যে এখন যদি আমি পম ডট এল ফাইল এরপরে যদি আমরা দেখতে চাই ওভারভিউ দেখতে চাইলে এখানে ক্লিক করব আর যদি পুরোটা ভিতরে দেখতে চাই মাঝেরগুলো দরকার নেই আমাদের এই পম ডট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন পম ডট যে ছোটো আগেরটার আসছে এখানে ইফেক্টিভ কমার চেয়ে এটা একটা ছোটো আর কোন সাইজ আসছে এটা সহজেই একটু বোঝা যাবে কী বোঝা যাচ্ছে এখানে গ্রুপ আইডিটা গ্রুপ আইডিটা দেখা যাচ্ছে এখানে কং ডট আর গ্রু তারপরে আর্টিফেক্ট আইডিটা ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশান তারপরে সেম নামটা আমার এখানেও আছে এটা প্রজেক্টের নাম যাবা প্রজেক্টের নাম হিসাবে এটা আছে আর এখানে আমার প্যাকিং প্যাকেজিংয়ের জন্য যার আর আমার একটা ভার্সন আমার এই সফটওয়্যারটা যদি ডেভেলপ হয় তাহলে আমার ভার্সন বলবো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান স্ন্যাপশট তারপরে আমার এই প্রোজেক্টটার লিঙ্ক হয়েছে ম্যাভেন প্রোজেক্টের সাথে ম্যাভেন হচ্ছে যে গুগলের অ্যাপ আচির একটা প্রজেক্ট বিল্ড প্রোজেক্ট অ্যাকচুয়ালি ম্যাভেন হচ্ছে যে ম্যাভেন বিল্ড করে যেটা পুরো একটা কমপ্লিট অটোমে ফ্রেম একটা কমপ্লিট প্রোজেক্ট বিল্ড করে এরপরে এখানে ডিপেন্ডেন্সিসগুলো এই ডিপেন্ডেন্সিস এই এই ট্র্যাক্টার ট্যাবলেটগুলো যে ট্যাগ এইচ এর ট্যাগ এই এখানে ডিপেন্ডেন্সি শুরু হয়েছে এখানে আর এই ডিপেন্ডেন্সি এখানে শেষ হয়েছে মাঝখানের জন্য মাঝখানে প্রত্যেকটা আবার আলাদা ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়েছে এই ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়েছে এটা ডিপেন্ডেন্সি আর এটা ডিপেন্ডেন্সি অ্যাড হয়েছে আপনি আরও ডিপেন্ডেন্সি যখন অ্যাড করবেন তখন এই মাঝখানে অ্যাড করবেন এটা শেষে এটা শুরু হয়েছে এখানে এটা শেষ হয়েছে এখানে আর এরপরে আবার আরেকটা শুরু করবেন আরেকটা ডিপেন্ডেন্সি কীভাবে শুরু করবেন যেমন হচ্ছে যে এখানে শুরু করেন এবং হচ্ছে এখানে শেষ করবেন এখানে এরকম স্লাস দিয়ে শেষ করবেন মাঝখানে আপনাকে এই এই কোডগুলো লিখতে হবে এই আরেকটা প্রজেক্টের মানে আরেকটা প্রজেক্টের কোডগুলো এইভাবে লিখতে হবে এই কোডগুলো এরকম সাম সিমিলার কোড এখানে আসবে এই মাঝে আসবে এই এটার মাঝে আসবে এই সিমিলার এই কোডগুলো অন্য একটা প্রজেক্টের তো আমার যেহেতু আবার এখানে যেভাবে আসে সেভাবে থাক আমাদের নতুন অ্যাড করছি না তো অ্যাড দুইভাবে করা যায় আপনি পম ফাইলে যদি অ্যাড করেন তাহলে অ্যাড হবে অথবা যদি আপনি এখানে ওভার ভিউতে গিয়া এখানে এই ডিপেন্ডেন্সিস গিয়ে সরি ডিপেন্ডেন্সি গিয়ে এখানে যদি অ্যাড করেন তাহলেও পম ডট এক্সএমএল ফাইলে যাবে আবার পম ডট এক্সএমএল ফাইলে ম্যানুয়ালি যদি এখানে অ্যাড করেন তাহলে এখানে ডিপেন্ডেন্সিস এখানে আসবে তো আমাদের হচ্ছে যে এটা একটা একটা হচ্ছে যে লোকাল আমরা ফাইল ক্রিয়েট করলাম দেখেন আমরা লোকাল ফাইল ক্রিয়েট করলাম লোকাল লোকাল প্রজেক্ট ম্যাভেন প্রজেক্ট ক্রিয়েট করলাম এটা আমরা যদি আবার উইন্ডোজ এক্সপ্লোরারে ওপেন করেন যেমন ফাইল এক্সপ্লোরারে রাইট বাটন ক্লিক করে ইজি উপায় হচ্ছে যে শো ইন শো ইন এর পরে তারপরে হচ্ছে যে সিস্টেম এক্সপ্লোর এখানে ক্লিক করলে দেখেন আমাদের আসলে কোথায় তৈরি হয়েছে এই যে ওয়ার্কসপেস ফোল্ডারে বাই ডিফল্ট আমার ওয়ার্কসপেস আমার ইউজার নেমের মধ্যে এখানে ক্লিক করে দেখি ওপেন করে দেখি ওপেন করলে কি দেখা যাবে এটা হচ্ছে যে এই সে আমার পম ডট এক্সএমএল ফাইল এইটা আর এটা হচ্ছে যে আমার কি দেখেন হচ্ছে যে ক্লাস পাথ এটা ওপেন করলে রাইট বাটন ক্লিক করে এই নোটপ্যাড একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আমি এটা নোটপ্যাড প্লাস প্লাস অবশ্যই কম্পিউটার ইনস্টল করবেন ইজিলি আপনি ফাইলগুলো এনি নোটপ্যাড ফাইলগুলো ওপেন করতে পারবেন ইজিলি তো পনেরো এক্সামাল ফাইলের দেখেন কিছু বোঝা যায় কিছু না বোঝা যায় তো মেইনলি হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি এই লাইনটার শেষে যদি যান এই লাইনটা ক্লাস কী বলে এইটার এইটা একটা শুনে ক্লাস পাথ এন্ট্রি অল দ্য ওই এন্ডে দেখেন তো আপনি কী আছে জে টু এস ই ওয়ান পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে যে কোথাও চেঞ্জ করা দরকার না এই জিনিসটা আসলে কোথায় আপনি প্রজেক্টে দেখতে পাবেন প্রোজেক্টে যে ওয়ান পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন না আপনার জে আর ই ও সরি এখানে না আসলে এটা আমরা এখন এই মুহূর্তে যেতে যাচ্ছি না তো এটা মিনিং মিনি চেঞ্জ করা যাবে যেতে চাচ্ছি না তো এরপরে হচ্ছে যে এই ডট প্রজেক্ট ফাইল এটা আমি যাই ডট প্রজেক্ট ফাইল এটা যদি আমি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে এখানে দেখেন যে দেখা যাচ্ছে কি আমার হচ্ছে যে প্রজেক্টের নামটা এখানে প্রজেক্টের নামটা ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন এই নামটা আমরা কপি করে রাখি ওই নামটা আবার আর কোথাও আছে কি না দেখি যে খেয়াল করার জন্য এবার যদি পম ডট পম ফাইল এখানে শুধু এক্স ফাইল এক্সএমএল ডকুমেন্ট এটা যদি ওপেন করি দেখেন এখানে তাহলে আমি সেই জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম যেটা এখানে এক্সপ্যান্ড করেছিলাম আমি এখানকার যে পর্ম ফাইলটা এখানে এক্সপ্লেন করলে যা হয় সেম জিনিস সেম কোডগুলো দেখেন আমার এখানে আসছে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে যে এইটা হচ্ছে যে প্রজেক্টের নাম এটা আর এই সেম নামটা দুবার আসছে আমরা বলছিলাম একটা আর্টিফ্যাক্ট আইডি হিসাবে আসছে আর একটা প্রজেক্টের নাম হিসাবে আসছে এরপরে আমার এখানে ডিপেন্ডেন্সিসগুলো আছে যে ইউনিট ডিপেন্ডেন্সি একটা ডিপেন্ডেন্সি শুধুমাত্র অ্যাড আছে একটা ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমরা সে সেই ডিপেন্ডেন্সিটা এবার একটা জিনিস বলবেন এই আপনার এই প্রজেক্টটা কিন্তু আমার এই প্রজেক্টটা লোকাল প্রজেক্ট লোকাল ম্যাভেন প্রজেক্ট এটা এখনও আমার গিটাবের সাথে লিঙ্ক নাই এখন যদি চাই যে আমি এই প্রজেক্টটা গিট হাবে লিঙ্ক করবো অর্থাৎ গিট পুশ করব। করবো তাহলে কতভাবে করতে পারেন আগের আমি গিটাবের আগের ইনিশিয়াল ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম যে আমরা কীভাবে গিটাবের প্রজেক্ট পুশ করি কিভাবে লিঙ্ক করি এই জিনিসগুলো দেখিয়েছিলাম আমাদের আগের প্রজেক্টগুলো পাওয়ার জন্য কী করবেন আগের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি ইউটিউবে যাবেন তারপরে আইসিটিআর গুরু লিখে আইসিটিআর গুরু লিখে সার্চ দিবেন তাহলে আমাদের আইসিটিআর গুরুর আগের প্রজেক্টগুলো এখানে সব প্রজেক্টগুলো এখানে দেখা যাবে তো আইসিটিআর গুরুর জন্য আমাদের আইসিটিআর গুরু ইউটিউব চ্যানেল আছে আপনার আইসিটিআর গুরু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং ভিডিওগুলোকে লাইক দেবেন এবং তাহলে আমাদের এই চ্যানেলে যদি যান তাহলে আমাদের দেখবেন যে আগের এই গিট হবে একটা প্রজেক্ট তৈরি এবং সংযোজন কিভাবে করা যায় তারপরে ভিডিও আছে এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তারপরে তারও আগে যদি আপনার কম্পিউটারে যাবা এক্লিপস গিট নোটপ্যাড প্লাস প্লাস এগুলো ইনস্টলেশন কনফিগারেশন না থাকে তাহলে এই ভিডিওটা দেখবেন তারপরে

তো আমি যেতে চাচ্ছি না তো আপনারা এগুলো দেখে নেবেন তো আমরা এখন কি করতে চাই যে আমাদের এই লোকাল গিট হাফের এই প্রজেক্টটা আমার হচ্ছে যে গিট আই সিটি আর গুরুর গিট অ্যাকাউন্টে আমরা এটাকে সাথে পুশ করতে চাই গিট হাফ অ্যাকাউন্টে এটা আমরা পুশ করতে চাই তাহলে কি করব এর জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে যে কতভাবে কয়েকভাবে করা যায় তবে আমি যেটা প্রিফার করব যে আপনি প্রথমে হয়েছে যে এই প্রজেক্টটা এখান থেকে গিয়ে আপনার এই ক্লিপস থেকে এটাকে রিমুভ করেন রিমুভ কীভাবে করবেন ডিলিট ক্লিক করেন ডিলিট ক্লিক করে করে জাস্ট জাস্ট রিমুভ করবেন খেয়াল রাখবেন যে কখনোই এই বাটনটা এই বাটনটা চাপ দেবেন এই বাটনটা চাপ দিলে কিন্তু আপনি যতক্ষণ যা তৈরি করছেন সব ডিলিট হয়ে যাবে কখনোই এই ডিলিট বাটনটা চাপ দেবেন না জাস্ট শুধু এখানে রিমুভ করছি টেম্পোরারিলি আমি রিসোর্স থেকে রিমুভ করি রিমুভ করছি নট ডিলিট কিন্তু এটা দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে তো ওকে দিই আমরা রিমুভ করছি তো হচ্ছে জাস্ট দিলে এখান থেকে আমার প্রজেক্ট এক্সলিপস থেকে রিমুভ হয়ে গেলো কিন্তু আমার মেইন হচ্ছে ওয়ার্কস্পেসে আসে ওয়ার্কস্পেসে এই আসে তো এটা কাজ করি আমরা এটা মুভ করে অন্য কোথাও রাখি হুম মুভ করে এই মুভ করে আমরা কন্ট্রোল এক্স দিই কোথায় রাখবো আমরা সাপোজ মনে করেন যে এখানে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি যে আমি ধরেন এখানে ব্যাক ব্যাকআপ বলে একটা ফোল্ডার তৈরি করলাম আমি এর মধ্যে এটা এটা পেস্ট করে রাখলাম এবার তাহলে আমার মূল ওয়ার্কস এখানে হচ্ছে যে এই ওয়ার্কস্পেসের মধ্যে নাই আরও ইয়ের জন্য হচ্ছে করতে পারেন যে আপনি এই ব্যাকআপটা আসলে এখান থেকে নিয়ে এখান থেকেও দরকার নাই আমি এখান থেকে কাট করে নিয়ে আপনি এখান থেকে এটা গিয়ে কোথায় রাখবেন যাপোস আপনি এই ডেস্কটপে রেখে দেন ডেস্কটপে রেখে দেন ডেস্কটপে এখানে রেখে দেন ডেস্কটপের যে ব্যাক আপ থাকলো কোথায় আপনার ডেস্কটপে যে ব্যাক আপ ফাইলটা ক্রিয়েট হবে এই যে ব্যাক আপটা এখানে আমার প্রজেক্টটা আছে এখানে থাক এটা এর মধ্যে থাক আমরা একবার কী করি যে চাচ্ছি যে গিটাবে এর সাথে লিঙ্ক করবো তো গিটাবে আপনার প্রথম হচ্ছে হাবের অ্যাকাউন্টে ঢুকবেন গিটাবে অ্যাকাউন্টে ঢুকার জন্য গিট গিটা ডট কম লিখে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দেবেন তো আমার যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা আছে সুতরাং আমি এখানে গিটাব ডট কম লিখলে আমার লগ ইন করা আছে আমাদের লগ ইন করা আছে কী করে বুঝবো যে আমার আইকনটা লবোটা দেখাচ্ছে আমার প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে আর এখানে আমি গিয়ে কী করবো মাই ইয়ের প্রোফাইলে ক্লিক করবো ইয়ার প্রোফাইলে দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমার এই রিপোজিটরি কি বলে ফোরটিটা রিপোজিটরি আছে ফোরটিটা গিটাবে আমাদের আইসিটিআর গ্রুপে ফোর প্রজেক্ট প্রোজেক্ট এর মধ্যে হাজার হাজার প্রোগ্রাম আছে আপনি যদি দেখলে ডাউনলোড করে নিতে পারেন তো সব প্রোগ্রামগুলো এখান থেকে প্রজেক্টগুলো পাবেন নি করতে পারবেন তো আমরা চাচ্ছিলাম কি যে আমরা ওয়ে ওই নামে একটা প্রজেক্ট তৈরি করব কার মধ্যে এই যে আমাদের সরি এখানে তো নাই ব্যাকআপের মধ্যে যেটা আসছিলাম সেম এই নামে একটা আমরা প্রজেক্ট তৈরি করবো এখানে রিপোজ রিপো বা রিপোজিটরি বা সংক্ষেপে বলি রিপো রিপো তৈরি করবো তাহলে নামটা আমরা শুধু নামটা কপি করে নিলাম টাইপ করার পরিবর্তে তো আমরা এখানে যে কী করব যদি চাই যে এখানে ধরেন নিউ ডিপোজিটরি যাই দেখবো যে নিউ ডিপোজিটরি তৈরি করতে পারি কি না তো এখানে যদি ডিপোজিটরি দেয় এখানে বলছে যে অলরেডি এক্সিস্ট বলছে এই নামে একটা আমার অলরেডি একটা অলরেডি আসে তো একটা তো আসে যেহেতু এ নামে আমি তৈরি করতে পারবো না তাহলে একটা কী করতে পারবো যে ওইটা আমি হয় আগেরটা আমাকে হয় ইয়ে করে দিতে হবে আগেরটা হয়তো ডিলিট করে দিতে হবে আগেরটা এখানে সার্চ দিই দেখি সার্চ দিই কোথায় আছে দেখতে পাচ্ছেন যদি এখানে আসে যদি এখানে না থাকতো তাহলে আমরা এখানে সার্চ লিখতাম লিখে সার্চ দিলে এটা আমার দেখাতো ওয়েব প্রজেক্ট টেস্ট অটোমেশন এটা ধরেন এখানে আসে এখন আসছে এখানে আসলে এটা আগের কতবার কমিট করা ছিল তো আমি চাই যে ধরেন এটা ডিলিট করে দিই এটা ডিলিটেড আমরা মনে করেন চার্জ নতুন করে দেখি কীভাবে নতুন করে করতে পারি তো এটা পুরোটাই তোয়েলদয়ে নিচে যাবো ডিলিট ডিসপোজিটরি এবার হচ্ছে বলছে কোনটা ডিলিট করবো এইটার নামটা এখান থেকে এখান থেকে আবার এখানে পুরোটা টাইপ করে দিতে হবে বা আমার যেহেতু কপি করা আছে ক্লিপ বোর্ডে কন্ট্রোল ভি দিব এই আসলো এখন আমাকে বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস ডিলিট দিস রিপোজিট বলছে যে আমি যদি এই ডিপোজিটার ডিলিট করে দেই তাহলে দেখবেন এর মধ্যে কতগুলো কমিট করা ছিল এর মধ্যে আমি কতদিন কয়েকদিন ধরে দু দিন ধরে কাজ করতেছিলাম এর মধ্যে থ্রিটার ব্রাঞ্চ আছে সেভেনটা কমিট আছে অনেক কিছু কাজ করছিলাম আমি তো এগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো ডি ডিলিট করার আগে একটা প্রজেক্ট ডিলিট করার আগে বি কেয়ারফুল যে আপনি ডিলিট রিয়ালি করতে চান কি না করতে একবার ডিলিট করলে আর এগুলো রিমুভ করলে কিন্তু কখনই ফেরত আনতে পারবেন না আপনি গি সাথে যোগাযোগ করলেও ফেরত আনতে পারবেন না তো আমরা যে কি নতুন করে যেহেতু তৈরি করবো ডিলিট করেই দিই পারো তো ডিলিট করে দিই এবার আবার কনফার্মের জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে যে তারপরে কনফার্ম করছে যে কি সত্যি ডিলিট ডিএলে ডিলিট করে দিছে এবার যদি আমার এবার প্রোফাইলে যাই তাহলে এটা দেখতে চাই থার্টি নাইন এবার আমার ডিপোজিটরি আসলো কেন একটা ছিল একটা ডিলিট হয়ে গেলো আগেরটা এবার যদি আমি সার্চ ওই নামে রিপোজিটারি না নাই দেখতে পাচ্ছেন তাহলে এবার আমি এই নামে নিউ রিপোজিটারি এখানে ক্লিক দিয়ে তৈরি করতে পারবো এখানে ক্লিক দিয়ে নিউতে ক্লিক দিলেও তৈরি করবে বা এখানে প্লাস সাইন এখানে প্লাস দিলেও হবে তো আমরা এই নামে ডিপোজিটরি তৈরি করব তো হচ্ছে যে এই ডেসক্রিপশন অপশনাল বা আমরা হচ্ছে যে ডেসক্রিপশানে যা দিই আপাতত এখন যা আছে ধরেন এটাই থাক ডেসক্রিপশন যা আছে এখানে হচ্ছে পাবলিক সিলেক্ট করব প্রাইভেট যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে পে করতে হবে পে করতে হবে সেভেন ডলার পার মান্থ প্রাইভেট প্রজেক্ট যদি ডিপোজিটরি হয় কোম্পানিগুলো প্রাইভেট প্রজেক্ট তৈরি করে তার হচ্ছে অন্য কেউ দেখতে পারবে না আর আমার যে আমি যে পাবলিক প্রজেক্ট তৈরি করছি এখানে ফ্রি অ্যানিওন ক্যান সিড অ্যানিওন ক্যান ডাউনলোড ইড অ্যানিওন ক্যান কী বার ক্লোন করতে পারবে কিন্তু একটা ইয়ে সুবিধা যায় আমি কাকে কমিট করতে অপশন দিব সেটা আমার উপর নির্ভর করবে যাকে আমি কলাবোরেট হিসাবে অ্যাড করবো এই প্রজেক্টে সে শুধু এখানে অ্যাড হতে পারবে কমিট করতে পারবে তো এই এখানে এইটা অপশনটা সিলেক্ট করব নতুন যেহেতু আমরা তৈরি করছি এবার তৈরি করার পরে না যেহেতু আমাদের এটা যাবা প্রজেক্ট তাহলে এখান থেকে অপশন থেকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর দেখেন নাম আসে আমরা এখান থেকে যাবা লিখলে যাবাটা লিখতে গেলে যাভাটা চলে আসবে এখান থেকে লাইসেন্স অপশন আসছে যে কোনো একটা অপশন সিলেক্ট করেন অ্যাপাচি এমআইটি কত রকমের অনেকগুলো লাইসেন্স অপশন আছে বা আনলাইসেন্স বলতে পারেন আমরা একটা সিলেক্ট করি জাস্ট যে কোনো একটা সিলেক্ট করলেই হয় ফার্স্ট অ্যাপাচি একটা সিলেক্ট করলাম যা যা এটা হচ্ছে অপশনাল ছিল এবার আমি হচ্ছে যে কি ক্রিয়েট রিপোজিটরি ক্রিয়েট রিপোজিটরি তৈরি করলাম এবার হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি তৈরি করার পরে দেখেন এখনই আমার একটা নতুন রিপোজিটরি তৈরি হলো একটা ইনিশিয়াল কমেন্ট এর মধ্যে কী হয়েছে সব মোটামুটি সব ব্লাঙ্ক ফাইলগুলো ওপেন করে দেখি ব্লাঙ্ক ফাইল ফাইলটা ওপেন করলে ব্লাঙ্ক হবে এটার মধ্যে কিছু লাইসেন্স ইনফরমেশান আসছে তাছাড়া আর কিছুই নাই গুগলের লাইসেন্স ইনফরমেশান আছে তাছাড়া আর কিছুই নাই আবার যদি এখানে ব্যাক করি আগের এই ফাইলটা গিট ইগনোর আছে গিট ইগনোর সম্পর্কে পরে জানবেন এখন আমি সময় নষ্ট করতে চাই না তো যে কাজটা করতে চাই এই প্রজেক্টটা আমি ক্লোন করতে চাই ক্লোন করতে চাই কোথায় আমার হচ্ছে যে আমার এক্লিপসে এক্লিপসের অক্স বেশি ক্লোন করতে চাই তাহলে কী করবো যারা গিট কমার যা অপারেশন জানেন এখানে স্লিপ দেবো গিট এই এই প্রজেক্টের ইউআরএলটা আসলো এখানে আমি এবার আমি কোথায় যাবো এটা ওপেন করবো সিএমডি কমান উইন্ডো ওপেন করলে বাই ডিফল্ট এখানে আমার ইউজার নেমে আসবে সিডি আমি ডাব্লু লিখে সিডি সরি আমি ডাব্লু লিখে যদি ডাব্লু টাইপ করে যদি বার চাপি তাহলে আমার ওয়ার্কস্পেস ফোল্ডার অটোমেটিকলি ওয়ার্কস্পেস নামটা আসবে আর তাহলে এবার টাইপ করতে হচ্ছে না আমি কম্পোজ করতে হচ্ছে না এবার এন্টার চাপলাম আমি ওয়ার্সপেসের মধ্যে গেলাম ডিআইআর কমান্ড যদি দেই তার ডের কমান্ড তাহলে দেখতে পাব এর মধ্যে এক্সিস্টিং আমার কি প্রজেক্টগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন আমার এর মধ্যে এক্সিস্টিং এই ওয়ার্সপেসের মধ্যে আমার আর আর যাই থাক অন্তত আমার এই ওয়েব প্রোজেক্ট টেস্ট অটোমেশন নাই ওকে তাহলে এটাকে আনতে চাইলে এবার আমি কি করব দেখেন এখানেও দেখছি যে আমার প্রজেক্ট প্রোজেক্ট টেস্ট অটোমেশান এটা নাই এই জিনিসগুলো যে জিনিসগুলো আছে অন্য অন্য জিনিসগুলো আছে কিন্তু আসলে আমার এর মধ্যে এই ওয়ে প্রজেক্টেটা অসমেশান এটা নাই তো এখানে জাস্ট আমি ক্লোন করার জন্য কি করব গিফট স্পেস ক্লোন স্পেস এবার হচ্ছে যে আমি রাইট বাটন চেপে চাপে কন্ট্রোল ভি দিলে বা রাইট বাটন চাপলে আমার ওই যে চলে আসছে অটোমেটিকলি যে আমি যেটা ক্লোন করেছিলাম অ্যাড্রেসটা এই প্রজেক্টের দেখেন্টার নেমটা হচ্ছে জাস্ট ইউ আর এর মতো জাস্ট লাস্ট শেষে আছে ডট গিট ডট গিট আছে এবার এন্টার দিলে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে ক্লোন হয়ে যাবে ক্লোন এসে জাস্ট টু থ্রি সেকেন্ড লেগেছে এবার যদি আমি এটা এক্সপ্লোর উইন্ডো ওপেন করি দেখেন এখানে চলে এসছে এখনই এখানে চলে আসছে এই নয়টা দশ বাজে এখন নয়টা দশ বাজে নয়টা দশ হয়ে চলে আসছে এবার যদি আমি এটা ওপেন করি দেখেন এটা হচ্ছে যে একটা এম টি এমটি গিট রিপোজিটরি এর মধ্যে এর মধ্যে শুধু ওই ওই যে তিনটা ফাইল এটা হচ্ছে যে গিট ইগনোর ফাইল এটা গিট ইগনোর হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে প্রপার্টিস দেখলে এটা দেখা যাবে এটা হচ্ছে গিট ইগনোরটা এই যে গিট ইগনোর ডট গিট ইগনোরটা আর হচ্ছে যে এটা হচ্ছে যে এটা যদি আপনি ওপেন করেন আগের আগেরবার দেখিয়েছিলাম যে লাইসেন্সেরটা হুম সেই লাইসেন্সের ইনফরমেশানটা এটা আর হচ্ছে যে অন্য ফাইলগুলো আরেকটা যে ফাইলটা যেটা দেখাচ্ছে রিডমি ফাইল রিডমি ফাইলে তো আমরা ওখানে কিছু লিখি নাই আমরা শুধু জাস্ট বিয়েটার নাম প্রজেক্টের নামটা লিখেছিলাম তো সেটা এখানে এসছে কিন্তু তা এটা কিন্তু কমপ্লিটলি একটা একটা জাভা প্রজেক্ট না আজকের মধ্যে কিন্তু এর মধ্যে এই এই ফাইল এর মধ্যে গিটটা হচ্ছে যে মেইন হচ্ছে যে ডট গিট আছে একটা মেইন একটা রিড অনলি ফোল্ডার এর মধ্যে অনেকগুলো ফাইল আছে দেখবেন লিঙ্ক আছে কোনোটাই মুসবেন না এই গিট এই ফাইলগুলো আসলে কি করে যে লিঙ্ক করে আপনার গিট সাথে আপনার লোকাল প্রজেক্টে লিঙ্ক করবে তো যদি আপনি এটা দেখতে পান ভালো আপনি যদি এটা দেখলো এই ফাইলগুলো দেখতে পান ভালো না যদি না দেখতে চান পান তাহলে জাস্ট অল্ট কীবোর্ড থেকে অল্টার কি চাপবেন অল্টার কি চাপলে দেখেন মেনুগুলো দেখাচ্ছে না এখানে এই যে এই 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 উইন্ডোজের মেনুগুলো আর আগেও ছিল জাস্ট এখন হাইলাইট হলো আপনি জাস্ট কী করবেন এই ভিউতে ক্লিক করেন তারপরে কি করবেন রাইট বাটন রাইটে গিয়ে দেখেন ওয়ালদ হয়তো আছে অপশনসে গিয়ে সিলেক্ট করবেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এখানে সিলেক্ট করার পরে মাঝখানে যাবেন জেনারেল না মাঝখানের ভিউ অপশনে যাবেন ভিউ অপশন থেকে এই হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার এই অপশন থেকে আপনি শো হিডেন ফাইলস অ্যান্ড ফাইলস ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভ এইটা অপশনটা সিলেক্ট করা থাকতে হবে সিলেক্ট করা যদি নাও থাকে তাহলে আপনাকে সিলেক্ট করে ওকে দিবেন অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দিবেন তাহলে আপনার এটা হচ্ছে যে এই হিড অনলি বা হিডেন ফাইলগুলো দেখতে পারবেন তো রিড অনলি বা হিডেন ফাইলগুলো দেখতে পান বা না পান সেটা কোনো বড় কথা না আমরা চাইবো যে এই প্রজেক্টটা এখন এটার সাথে আমি আপনার লিঙ্ক করবেন এটার সাথে আপনার গিঠাবের প্রজেক্টটা আপনার যে লোকাল লোকাল যে প্রজেক্টটা তৈরি করেছেন কোথায় রেখেছেন মনে আছে আমরা হচ্ছে যে ইয়েতে রেখেছিলাম কি বলে উইন্ডোজ কি চেপে ধরে ই যদি চাপি তাহলে আমাদের আরেকটা উইন্ডো আসবে এখানে হচ্ছে যে আমরা রেখেছিলাম ডেস্কটপে ডেস্কটপে ব্যাকআপে রেখেছিলাম ব্যাকআপে রাখছিলাম রেখেছিলাম ব্যাকআপেরটা ওপেন করে দেখি এটা ওপেন করে দেখি এই প্রজেক্টটা আমাদের সেম নাম যেহেতু পার্থক্য দেখছেন কোথাও পার্থক্য হচ্ছে যে এখানে কিছু ফাইল আছে ফাইলগুলোর নামগুলো কিন্তু ডিফারেন্ট এখানে গিট আছে এখানে গিট নাই এখানে হচ্ছে যে এস আর সি আসছে এখানে এস আর সি নাই এখানে লাইসেন্স আছে এখানে লাইসেন্স নাই এখানে প্রজেক্ট যেতে এটা যাওয়া প্রজেক্ট এখানে আসছে এখানে প্রজেক্টগুলো আছে এখানে নাই তো দুইভাবে করা যায় আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম আমি একভাবে দেখি আমার অন্য একটা ভিন্ন উপায়ে পারি কি না আজকে এভাবে ইম্পোর্ট করতে মার্স করতে তো এটা কী করে পুরোটা এগুলো কন্ট্রোল এ চেপে সিলেক্ট হলো এবার হচ্ছে যে রাইট বাটন চাপেন বা কন্ট্রোল সি চাপুন কপি দিলাম বা রাইট বাটন চাপলাম এবার রাইট বাটন চেপে এখানে এখানে এসে যেখানে আমি এমটি হচ্ছে যে ক্লোন করলাম যে প্রজেক্টটা আমি যেটা হচ্ছে নতুন একটা আনলাম এম টিটা এম টি এটা হচ্ছে বাট কিন্তু এখন কমপ্লিট প্রজেক্ট না এই প্রজেক্টটাকে এটা আমি যেহেতু আমার যেহেতু এটা এম এটাকে আমি নর্মাল জাভা প্রজেক্টও করতে পারি আমি এবার ম্যাভেন প্রজেক্টও করতে পারি যেহেতু আমার ম্যাভেন প্রজেক্ট এখানে আমার ম্যাভেন প্রজেক্ট আমি সিলেক্ট করেছি এখানে আমি পেস্ট করব পেস্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিব বা কন্ট্রোল ভি দিব তাহলে দেখেন আমার পুরো প্রজেক্টটা এবার এখানে কপি হলো জাস্ট এবার হচ্ছে যে আমার এটা তাহলে গিটো গিটের প্রোগ্রামও গিটাফের গিটের সাথে লিঙ্ক থাকলো গিট সাথে আর আমার এখানে জাভা প্রজেক্ট জাভা প্রজেক্ট খেয়াল রাখবেন যে এখন প্রজেক্ট ওপেন করে দেখি খেয়াল রাখবো যে কি খেয়াল করবো যে আমার এই নামটা ইনশিয়ার করবো যে ঠিক আছে কি না ওই প্রজেক্ট টেস্ট অটোমেশন আসে নামটা ঠিক আছে সুতরাং এবার আমরা ট্রাই করি যে এই প্রজেক্টটা এবার আমার ব্যাকআপটার দরকার নেই ব্যাকআপটা আমার দরকার নাই আমরা এই উইন্ডোটা ক্লোজ করে দিই এবার আমরা চাচ্ছি যে আমরা মোটামুটি একটা গিঠাবের একটা প্রজেক্ট থেকে ক্লোন করলাম গিটার থেকে প্রজেক্ট ক্লোন করলাম সেটার মধ্যে আবার আমার আগের লোকাল যে কপিগুলো ছিল লোকাল প্রজেক্টের সেগুলো লোকাল প্রজেক্ট কপিগুলো পেস্ট করে দিলাম এবার কি করবি এটা আমরা গিট হাফ থেকে এটা 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 গিটার থেকে লোকাল কম্পিউটার আনলাম এবার লোকাল কম্পিউটার থেকে স্পেসের সাথে এবার ইম্পোর্ট করব এই জন্য কী করবো আমি এক্লিপস ওপেন করলাম এক্লিপস ওপেন করার পরে ফাইলে যাব ফাইলে গিয়ে ইম্পোর্ট এখানে খেয়াল রাখবেন যেহেতু এটা একটা কমপ্লিটলি একটা একটা মেয়াভেন প্রজেক্ট সুতরাং আপনি যদি জেনারেল জাভা প্রজেক্টের মধ্যে যদি এখানে এক্সিস্টিং প্রজেক্ট ইন্টু ওয়ার্কস স্পেস এটা সিলেক্ট করে যদি এটাকে করেন তাহলে কিন্তু এটা হবে না আপনার পুরো প্রোগ্রাম কিন্তু রান করবে না কোনো কোনো কোড রান করবে কোনো কোনো অংশ রান করবে না এখানে ওকে চাপি ওকে চাপলে দেখবেন যে যদিও এখানে এসছে কেয়ারফুল যদিও এখানে এসছে কিন্তু এটা কিন্তু রান করবে না তো আমরা কিন্তু এইভাবে জেনারেল প্রজেক্টটাকে করবো না আমরা যে কাজটা করবো ব্যাকে যাবো বা ক্যান্সেল দিবো ব্যাকে যাবো ব্যাকে গিয়ে আমরা কীভাবে কী প্রজেক্ট ম্যাভেন এক্সিস্টিং ম্যাভেন প্রজেক্ট এইটা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেটা অনেকেই ভুল করে অনেকটা ভুল হয় আমরা ম্যাভেন প্রজেক্ট কেন এটা বলছিলাম যে এর মধ্যে আমাদের একটা এই যদি পম ফাইল থাকে যদি পম ফাইল দেখেন তাহলে বুঝবো ম্যাভেন প্রজেক্ট ম্যাভেন প্রজেক্ট হিসাবে আমরা এটা ইম্পোর্ট করবো ইম্পোর্ট করার সময় ম্যাভেন প্রজেক্ট সিলেক্ট করবো নট জেনারেল নট জাভা ম্যাভেন প্রজেক্ট ইন্টু প্রজেক্ট এবার হচ্ছে যে নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে ব্রাউজ দিব আবার আগের মতোই এখানে ওয়ার্কস্পেস সিলেক্ট করলে ওকে দেন ওকে দিলে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে সে আমাদের প্রোজেক্টটা এখানে সিলেক্ট করছে এই যে পম্প ফাইলটা লিঙ্ক দেখাচ্ছে আমাদের এগুলো লিঙ্ক দেখাচ্ছে এখানে আমি আবার ফিনিশ বাটনে ক্লিক করবো খেয়াল করে দেখবেন ফিনিশ বাটনে ক্লিক করলে মজাটা দেখবেন কী হয় ফিনিশ বাটনে ক্লিক করলে খেয়াল করবেন এইখানে ফিনিশ বাটনে যখন আমি ক্লিক করব তখন আপনি এইখানে ওয়ার্কস্পেসের এই এই নীচের এক্লিপসের এই নিচের টাস্ক বারে খেয়াল করবেন কতগুলো এখানে তারপরে ফিনিশ বাটনে ক্লিক করে দেখেন টাস্ক বাসন ইম্পোর্ট হচ্ছে প্রজেক্টটা ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট হতে বলছে ইম্পোর্ট হতে ইম্পোর্ট হয়েছে তবে এখানে একটা এরর দেখাচ্ছে এখানে একটা এরর দেখাচ্ছে আমরা এররটা রিজলভ করতে পারি এররটা রিজলভ করতে পারি যদি এখানে একটা এরর দেখাচ্ছে তো এররটা রিজলভ করার জন্য আমরা কি করতে হবে প্রথমে রাইট বাটন ক্লিক করেন রাইট বাটন ক্লিক করার জন্য অবশ্যই প্রথমে কাজ যে কাজটা করবেন ম্যাভেন প্রজেক্ট ইম্পোর্ট করার পরে এই ম্যাভেন সিলেক্ট করবেন এখানে হচ্ছে যে আপডেট প্রজেক্ট সিলেক্ট করতে হবে আপডেট প্রজেক্ট সিলেক্ট করে ওকে দেন খেয়াল করেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে প্রজেক্টটা হচ্ছে আপডেট হচ্ছে আপডেট হলে সাধারণত যদি এটা চলে যায় এটা হচ্ছে যে এই এই অ্যারোডটা যদি চলে যায় তাহলে ভালো না হলে দেখতে হবে অ্যারোডটা কোথায় আসে এই পম্প ফাইলে অ্যারোডটা আসে এটাকে এটাকে আপনাকে ক্লিক করতে হবে এখানে হচ্ছে যে ডিপেন্ডেন্সি আর্টিফ্যাক্ট এটা হচ্ছে যে প্রবলেম দেখা দিয়েছে তো এইটা হচ্ছে যে প্যাকেজিং যার এইটার প্রবলেম দেখা দিয়েছে তা আমরা এই প্রবলেমটা রিজলভ করতে পারি কয়েকভাবে রিজলভ করতে পারি তবে যেইটা আমি হচ্ছে যে আমার করতে চাই তো একটা কাজ করি অন্য একটা কাজ করি অন্য একটা 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 প্রজেক্ট নিয়ে আসি কিটাব থেকে আমাদের আরেকটা প্রজেক্ট আছে কিটাবে সেই প্রজেক্টটা নিয়ে আসবো কমপ্লিট একটা প্রোজেক্ট তো একটা নতুন প্রজেক্ট আমাদের কমপ্লিট একটা ম্যাভেন প্রজেক্ট আছে আরেকটা সেই প্রজেক্টটা নিয়ে আসি সেই প্রজেক্টটা নিয়ে আসে সেখান থেকে ক্লোন করি সেখানকার হচ্ছে যে পাম্পটা এখানে এখানে দিয়ে দেবো তো কোনটা হচ্ছে যে এই অটোমেশানস জাভা সিলিনিয়াম এবিসি এই প্রজেক্টটা আমরা হচ্ছে যে ক্লোন করি কোথা ক্লোন করবো সে আমি ইয়েতে ক্লোন করি ভাবে গিট ক্লোন তারপরে কন্ট্রোল ভি দিব তাহলে আমার এই অটোমেশন জাভা ছেলে অ্যাড্রেসটা আসলো এবার এন্টার দেই এন্টার দিলে দেখেন আমার এই প্রজেক্টটা এখানে এর মধ্যে হলো এখন আমার ডিরেক্টরের মধ্যে কথা আসছে এই প্রজেক্টটাও আসছে আমার এর মধ্যে এই যে এই অটোমেশন জাভা এ বিসি এটা প্রজেক্টটা আসছে যদি আমি এটা ইম্পোর্ট করিনি এখন তো এই প্রজেক্টটা যদি ইম্পোর্ট করি তাহলে কী হয় দেখি আরেকটা প্রজেক্ট ইম্পোর্ট করে দেখি এটা যদি ইম্পোর্ট করি তাহলে অটোমেশন সিলিন এবিসিটা নাই এখানে লোকালে আস ক্লোন করলাম ফোল্ডারে আছে কিন্তু আমার এক্লিপসে নাই এখনও তাহলে আমি এখানে অ্যাড করব। কীভাবে অ্যাড করব ফাইল ম্যানুতে যান এখানে আগের মতো ইম্পোর্ট অবশ্যই এক্সিস্টিং ম্যাভেন প্রজেক্ট তারপরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে আমি এখানে ব্রাউজ এখানে সিলেক্ট করব ব্রাউজ করব কোথায় গিয়ে এইখানে গিয়ে আমি ব্রাউজ করব। আমার অক্স স্পেসের মধ্যে ব্রাউজ করবো দেখেন এই যেখানে আসছে অটোমেশন ওই প্রজেক্টটা এটা হচ্ছে যে আমার এটা অলরেডি একবার ইম্পোর্ট করা হয়েছে এই জন্য এখানে ডিজাবল দেখাচ্ছে তো আমি এই সিলেক্ট করে এখানে ফিনিশ দিব ফিনিশ দিলে খেয়াল করবেন ফিনিশ দেওয়ার সাথে সাথে এখানে কি হয় এইখানে টাস্ক বারে খেয়াল রেখে দেখবেন আমরা দেখেন এখানে আসছে ইম্পোর্টিং ম্যাপেন প্রজেক্ট নাইন নাইন পার্সেন্ট এটাকে বলছে আপনাকে ব্যাকগ্রাউন্ডে রান করবেন কি না অল ব্যাকগ্রাউন্ডে রান করলে হয় দেখেন হান্ড্রেড পার্সেন্ট যখন হবে খেয়াল করে দেখবেন হানড্রেড পার্সেন্ট যখন হবে তখন আমার এখানে প্রোজেক্টটা চলে এসছে এটা হচ্ছে যে আমার ম্যামেন প্রজেক্ট এখানের সাথে কি এই এই যে দেখেন এটা আমার লোকাল প্রোজেক্ট আর এটা গিটাপের সাথে এটা লিঙ্ক করা গিট আপের প্রজেক্টের নেম মাস্টার ব্রাঞ্চের সাথে আমার লিঙ্ক করা যেহেতু আমার মাস্টার ব্রাঞ্চটা আমি ডাউনলোড করেছিলাম মাস্টার ব্রাঞ্চের সাথে এটা লিঙ্ক তো এভাবে দেখলাম যে কীভাবে আমরা ক্লোন ক্লোন করে একটা প্রজেক্ট ক্লোন করে ডাউনলোড করতে পারি তো হচ্ছে এইটা কী করবেন এখানে আর একটা কমপ্লিট প্রজেক্ট ম্যাভেন প্রজেক্ট এটার মধ্যে এটার মধ্যে যে পম্প ফাইলটা আছে এটার মধ্যে যে পম্প ফাইলটা আছে এখানে আর এয়ারওটটা নাই আসলে তো এর এক কাজ করতে পারি আমরা এখানকার পাম্প ফাইলের মধ্যে এয়ারওট যেখান থেকে দেখাচ্ছিল সেখান থেকে কাজ করতে পারি আমরা এই প্যাকেজিং থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে যেখান থেকে আর এখানে নেমটা হচ্ছে কিরকম বা টেম্পলেট আমরা এই ডিপেন্ডেন্সিসগুলো এখানে নিয়ে যেতে পারি ডিপেন্ডেন্সিসগুলো এই ডিপেন্ডেন্সিস পর্যন্ত ডিপেন্ডেন্সিসগুলো এখানে এখান থেকে এখানে নিতে পারি নিয়ে দেখি এখানে এই ডিপেন্ডেন্সিগুলো এই প্রজেক্টের ডিপেন্ডেন্সিতে দেব এটার ডিপেন্ডেন্সিতে কোথায় দিব আমার এই প্রবলেম কিন্তু আসলে এই লাইনটা প্যাকেজিংটায় প্রবলেম তো আমরা দেখি ডিপেন্ডেন্সিসগুলো দিলে আগে রিজলভ হয় কিনা ডিপেন্ডেন্সিসগুলো প্রবলেম আসলে আমার এইখানে এখানে কি কেন হয়েছে ডিপেন্ডেন্সিস পর্যন্তগুলো আমি ডিলিট করে দিই নতুন করে ডিপেন্ডেন্সিসগুলো দিই ডিপেন্ডেন্সিসগুলো দিলে কী হয় আমরা দেখি যে রিজলভ হয় কি না প্রবলেমটা ওকে আমাদের ইনশাল্লাহ আমাদের প্রবলেমটা রিজলভ হবে ওকে এখন আর আমাদের যে ইস্যুটা ছিল এই ইস্যুটা নাই আসলে আমাদের ডিপেন্ডেন্সি কিছু ইস্যু ছিল তো রিজলভ করলাম এখন এটা হচ্ছে আমার দেখেন এটার সোর্সে গেলে এম এখন তো যাবা প্রজেক্ট আমি এখানে কোনো কিছু অ্যাড করি নি এখানে অ্যাড করি নাই এখানে অ্যাড করি নাই এখানে তো এখানে আসলে কিন্তু যেহেতু অ্যাড করিনি সময় সাপক এটা জাস্ট একটা স্টার্ট আপ হলো কিন্তু আমাদের কমপ্লিটলি আরেকটা একটা গোয়িং আর একটা আছে আসছে আসছে যেটা হচ্ছে যে অটোমেশন যাভা আর সেলিনিয়ামিয়ে বিসি এই প্রজেক্টটা এখন এই প্রজেক্টটা যদি আমরা এখন ওপেন করি দেখেন এর মধ্যে এস সেম এই দুটোই হচ্ছে যে আপনার ইয়ে দুটোই আমার ম্যামের প্রজেক্ট তো কম্পেয়ার করার সুবিধা হবে এই প্রজেক্টটা জাস্ট নতুন ক্রিয়েট করলাম এর মধ্যে এর মধ্যে কিছু নাই এমটি জাস্ট এইগুলোর মধ্যে এমটি কিন্তু এইটার মধ্যে আমার আগের কিছু প্রোগ্রাম আছে আমরা দেখি এই জাভা এখানে দেখেন এই ফোল্ডার গুলো এই ফোল্ডার গুলো আসলে এই ফোল্ডার গুলোর মধ্যে আরো ফাইল আছে আরো ফোল্ডার সাব প্যাকেজ আছে আসলে ম্যাভেন প্রজেক্ট কি জানেন ম্যাভেন প্রজেক্ট একটা কমপ্লিট প্রজেক্ট যেখানে একসাথে ডেভেলপাররাও কাজ করে এবং অটোমেশন ইঞ্জিনিয়াররাও কাজ করে এখন নাম শুনে থাকবেন এসডি ইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট একটা নতুন একটা পজিশন যেটা বলে বা কন্টিনিউয়াস ইনটিগ্রেশান ইনটিগেটার ইঞ্জিনিয়ার এই কথাগুলো শুনে থাকবেন এটা হচ্ছে যে এর অর্থ মিনিং হচ্ছে যে একটা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে হচ্ছে যে নিজে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে অটোমেশন ইঞ্জিনিয়ারিং টেস্টিংয়ের কাজগুলো করে এবং অটোমেশন ইঞ্জিনিয়ার কিন্তু অবশ্যই অ্যাজ ওয়েল অ্যাজ তারা হচ্ছে যে অটোমেশন ইঞ্জিনিয়ার গুলো কি করে এখন যে এর মধ্যে যে মেইন যে দেখতে পাচ্ছেন মেইন মেইন যেটা মানে এর মধ্যে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভেলপাররা তাদের কোডগুলো এর মধ্যে রাখে ডেভেলপাররা তাদের কোডগুলো এর মধ্যে রাখবে আর এস আর সি টেস্ট যে দেখছেন যারা টেস্ট করে সেই কোডগুলো এখানে এর মধ্যে রাখে সুতরাং টিমের আলাদা আলাদা লোকগুলো আলাদা আলাদা জায়গায় কাজ করে তো আমাদের এই এস আর ফোল্ডার মধ্যে আসলে আমি এটা এটা আর যাচ্ছি না আমরা এটা আর আলোচনা করছি না যেহেতু আমরা এটা ডে বাই ডে ডেভেলপ করবো আমাদের এই প্রজেক্টে আমাদের প্রোজেক্টে দেখবো যে কীভাবে এটা আমরা ডে বাই ডে ডেভেলপ করতে পারি এই জিনিসগুলো এখন যদি আমি এখানে এখন এত সহজে বলা যাবে না এটা অনেক ক্লাস লাগবে অনেক সময় লাগবে তো আমি জাস্ট সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি এই আমার এই যে এর মধ্যে টেস্ট প্রোগ্রামের মধ্যে আমি প্রোগ্রাম রাখতে পারবো নর্মাল প্রোগ্রামগুলো এখানে দেখেন আমাদের মেইন প্রোগ্রাম একটা টেস্ট প্রোগ্রামের মধ্যে মেইন প্রোগ্রাম আছে একটা এখানে অ্যাবস্ট্রাকশন প্রোগ্রাম আছে আমি আরও প্রোগ্রাম যদি রাখতে চাই আমার হচ্ছে যে জাভা প্রোগ্রামিং এ টু জি বইয়ের বিভিন্ন যে সোর্স কোডগুলো আছে আপনি অনলাইনে যদি যান আমাদের গিটাবে যদি চান তাহলে গিট হবে গেলে গিট হবে গেলে যাভা জাভা প্রোগ্রামিং এ টু জি এখানে আমাদের আমার বইয়ের সবগুলো প্রোজেক্ট এখানে আছে সবগুলো এখানে আছে আপনি এখানে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন বা ক্লোন করে নিতে পারবেন তো এখানে এস আর মধ্যে গেলে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ আমার বইয়ের কয়েকশো প্রোগ্রাম দেওয়া আছে তো সেটাই আমি এখানে ক্লোন করে রেখেছি তো এখানে যদি আমি একটা সাপোজ জিরো চ্যাপ্টার জিরো জিরোর এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমি যদি এখানে এখানে পেস্ট দেই কন্ট্রোল কি দেই তাহলে প্রোগ্রামগুলো এখানে চলে আসছে চ্যাপ্টার জিরো জিরো প্রোগ্রামগুলো চলে আর হ্যালো অল প্রোগ্রাম এখানে আসছে জাস্ট আমি এখান থেকে রান করতে পারবো এখান থেকে রান করতে পারবো দেখে আবার হচ্ছে এখন এখান থেকে রান করতে পারবো আবার কি করতে পারবো যে তো যেটা বর্ণনা করছিলাম যে এই আমাদের অটোমেশান জাভা সেলেনিয়াম এবিসি এই প্রজেক্টের এর মধ্যে দেখতে পাচ্ছেন সোর্স মেইন জাভা আসলে এই ফোল্ডারটা আমাদের অটোমেশন ইঞ্জিনিয়ার কাজ না এখন এখানে হচ্ছে ডেভেলপাররা তাদের কোডগুলো এই ফোল্ডারে রাখবে আর হচ্ছে যে সোর্স টেস্ট জাভা যেটা এসআরসি সি মিন সোর্স মিন করে এই ফোল্ডারে থাকবে হচ্ছে যে এই সব টেস্টিং কোডগুলো এইখানে থাকবে হচ্ছে যে ডেভেলপমেন্ট কোডগুলো আর এখানে থাকবে এখানে থাকবে যে ডেভেলপমেন্ট কোডগুলো আর এখানে থাকবে হচ্ছে যে যে টেস্টিং কোডগুলো আর এখানে থাকবে হচ্ছে যে আরেকটা দেখছেন সোর্স টেস্ট রিসোর্সেস এখানে থাকবে রিসোর্সেসগুলো রিসোর্স মানে হচ্ছে যে আপনার ফিচার ফাইল আপনার হচ্ছে টেস্ট ডেটা এগুলো থাকবে তো ফিচার ফাইল টেস্ট ডেটা এগুলো তখন বুঝবেন না আসলে এই প্রোগ্রামটা হচ্ছে যে কমপ্লিট একটা অটোমেশান টেস্ট ফ্রেমওয়ার্ক এইখানে সেলেনিয়াম কিউকাম্বার জেংকিঞ্জ সেলেনিয়াম কিউকাম্বার ম্যাভেন প্রজেক্ট পুরোটা সব ইমপ্লিমেন্ট করা আছে যে ইউনিট টেস্ট আমরা অলসো টেস্ট জি করতে পারি আবার লক ফর যে রিপোর্টিংয়ের জন্য সব কিছু করা আসেন সব কিছু আছে তো আপাতত আমরা যেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে ইনিশিয়ালি এই পর্যায়ে আমরা এই পর্যায়ে আসব যে কি করবে যে আমরা কিছু ডেভেলপমেন্ট শিখতে হবে ইনিশিয়ালি সফটওয়্যার তারপরে যদি প্রোগ্রামিং স্কিল না থাকে অবজেক্ট ওইডেন্টের প্রোগ্রামিংয়ের ধারণা নিতে হবে আর হচ্ছে যে তারপরে এই কিছু সফটওয়্যার প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে তারপরে হচ্ছে যে আমরা এই এইখানে যেতে পারবো তারপরে এই ফোল্ডারগুলোতে যেতে পারবো এখানে যেতে পারবো তো হচ্ছে যে সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের হাতে খড়ি হিসাবে আমি রিকমেন্ড করব যে আমার লেখা জাভা প্রোগ্রামিং এ টু জি বইটা পড়ার জন্য বাইর পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম অভিনন্দন